নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো শুভ সকাল বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের বার্থডে ব্লগটা। তো আমার মেয়ের গতকাল জন্মদিন ছিল, তো ওর পাটা ক্র্যাক হয়ে গেছে স্কুলের সিঁড়ি থেকে পড়ে, তবুও ছোটোখাটো করে ঘরের মধ্যেই আমরা অনুষ্ঠানটা পালন করেছি। দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে আমি আমার গোপাল সোনাকে সেবাও দিয়ে দিয়েছি, আর শামু সোনা যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালার আর রেডের মধ্যে, এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি বন্ধুরা। তো তোমরা বলো, জানিও কেমন লাগলো এই ড্রেসটা আর ব্লগটা। তো দেখো সেদিনকে যা যা রান্না হয়েছে শেয়ার করছি। মাংস এখানে ছিল, ইলিশ মাছ ভাপা, আর ছিল ডাল, মুগ ডাল করা হয়েছিল, আর ডালের সাথে ছিল পাঁচ রকম ভাজা যেটা দিতে হয়। এখানে মাছে মাছ ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা চাটনি, আর পায়েস ছিল বন্ধুরা। তবে পায়েসটা আমি গতকাল রাতেই করে রেখেছিলাম, কারণ পরের দিন এতটা রান্না কভার করাটা অনেকটাই সমস্যা ছিল বন্ধুরা। তো টোটাল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নার, তার জন্য সরি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত বন্ধুরা। তো দেখো আশীর্বাদ পর্ব দুপুরবেলায় শুরু হয়ে গিয়েছে, তো আমার মেয়েকে সকলে আশীর্বাদ করছে। ওর পিসি এসছে, ছোট পিসি, তো ছোট পিসিও আশীর্বাদ করলো। দাঁড়িয়েই করো না, অনুষ্ঠানটাকে চেষ্টা করেছি বন্ধুরা একটু তোমাদের সাথে শেয়ার করার, কারণ ওর সত্যি স্কুলের সিঁড়ি থেকে বেকায়দায় পড়ে গিয়ে পায়ে চিড় খেয়ে গিয়েছে, আর পায়ে প্লাস্টার করা তোমরা দেখতেই পাচ্ছ, মনটাও ওর একটু খারাপ। তাই মনটা একটু ভালো করার জন্য ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা পালন করলাম। এবার ওর কাকিমা ওকে আশীর্বাদ করবেন। তোর ইচ্ছে ছিল দু একটা বন্ধুবান্ধব বলার, কিন্তু আমি বারণ করলাম, সামনে বছর ভালো থাকলে নিশ্চয়ই চেষ্টা করব। যাওয়ার কয়েকটা বন্ধু বান্ধব বা পাড়ার লোকজন বলার। তো যাই হোক বন্ধুরা, যারা যেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর বার্থডে ব্লগ তো দেখতে অনেকেরই ভালো লাগে। তো চলো, দুপুরবেলায় ওকে খেতে দিয়ে দিয়েছি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, প্রায় দুটো আড়াইটে তিনটে বেজে গিয়েছিল। তো দেখো এখানে যা যা রান্না হয়েছে ওকে সব খেতে দিয়ে দিয়েছি। তো চলো, এরপর সন্ধ্যেবেলা একটা ছোটোখাটো পার্টি টাইপের হয়েছে, একটু কেক টেক কাটার। তো দেখো এই কেকটা আমরা অর্ডার করেছিলাম, চকলেট কেক ও খুব ভালোবাসে বন্ধুরা, আর ঘরের মধ্যে কিছু বেলুন দিয়ে অল্প বিস্তর সাজানো হয়েছিল, খুব একটা ডেকোরেশন করা হয়নি। তো দুই এক জায়গায় একটু বেলুন দিয়ে, আর বেলুনটা ওই ফুলিয়েছিল, ভালো বেলুন ফুলাতে পারে আমার মেয়ে। তো যাই হোক, আবার ছোট ছোট দেওয়ারের মেয়ে, ননদের মেয়ে, ননদের ছেলে, ছেলে সবাই এসেছিল। তো এখানে এখন কেক কাটা শুরু হবে বন্ধুরা, তোমরা সবাই দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মুশিকা, হ্যাপি বার্থডে টু ইউ, হাতালি দাও সবাই। ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে ঠিকই, কিন্তু সত্যি
খুব ভালো লেগেছে যে সবার সাথে এটা শেয়ার করতে পেরেছি বাড়ির কয়েকজনের সাথে। আর আমার আমি তাকে একটু খাইয়ে বড়দের ছেলে তো আসতে পারে না, আসতে পারে না, তো জন্মদিনের দিনই ওরা এসেছে। এটা খুব ভালো লেগেছে যে ওদের সাথে দেখাও হয়েছে এবং বার্থডেটাও সেলিব্রেশন করতে পেরেছি। আবার কবে আসবে জানা নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো, এদিকে আসো, একটু করে খাইয়ে দিলাম কেক। না, আমি একটু ওদেরকে খাইয়ে দিই। সিয়ালা আবার কবে আসবে? এনে সিয়াল কবে আবার আসবে? তার দিন তো তাই হচ্ছে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে যেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো। চলো, টাটা।